গুড মর্নিং বন্ধুরা, শুভ নববর্ষ সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এখন বাজে 9:45 আর আমি স্নান করে রেডি হয়ে গেছি। ভাবলাম যে আজকে যেহেতু 1 বৈশাখ, তাই দিনটা আজকে পুজো দিয়েই শুরু করব। আর মন্দিরে গিয়ে অঞ্জলি দেওয়ারও ইচ্ছা আছে, জানি না অঞ্জলি হয়েও গেছে নাকি। তো চলো দেখা যাক কি পরে যাওয়া যায়। এই দেখো, এখানে আমি একটা বেল্টও পরে নিয়েছি যেটা অনেকটা গ্রাউনের মতো লুক দিচ্ছে আমার নাইটিটাকে। করে নিতে পারো, খুব সুন্দর লাগে, সত্যি খুব সুন্দর লাগে। তো চলো ঝটপট শাড়িটা পরে নেওয়া যাক। আমার শাড়ি পরা হয়ে গেছে, এখন শুধু মেকআপটা করলেই আমি পুরো রেডি। আমি এখানে অ্যালোভেরা জেল নিয়েছি আর একটু রোজ ওয়াটার নিয়েছি, ওটা মিক্স করে একদম মুখে লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু খুব গরম, তো তাই জন্য বেশি কিছু ইউজ করছি না, একটু পরে তো ঘেমে এসেই জলই হয়ে যাব। এর জন্য এরপর আমি ভুরু ফিল আপ করব, কিন্তু ভুরুর কাজল পেন্সিলটা আমার একদম শুকিয়ে গেছে, তাই আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে একটু পাতলা করে নিলাম। এরপর লিপ বাম লাগিয়ে নিচ্ছি, যেহেতু ঠোঁট আমার সবসময় ফাটে, শীতকাল হোক গরমকাল হোক সবসময় আমার ঠোঁট ফাটে। একটু হালকা করে কাজল লাগিয়ে নিলাম, আমার কাজল লাগাতে ভালোই লাগে, বিশেষ করে একটু চোখটা টানা টানা করতে বেশি ভালো লাগে। এরপর একটুখানি কনসিলার নিলাম, আর হলে একটুখানি হাতে পাউডার নিলাম, নিয়ে পুরো মুখটাকে একটু সেট করলাম। এরপর আমি মাস্কারা লাগিয়ে আর লিপস্টিক লাগিয়ে পুরো লুকটাকে কমপ্লিট করলাম। এরপর আমি আর শাশুড়ি মা মিলে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। সত্যি ভাবতেই পারিনি যে হলো অঞ্জলি নিতে পারবো, যাক মনটা একটু শান্তি হলো। এটা হলো মিশনারি স্কুল, আর মিশনারি স্কুলের সামনে এত সুন্দর একটা গার্ডেন রয়েছে, ওখানে গিয়ে ছবি না তুলে পারলামই না, তাই কিছু ছবিও তুলে নিলাম। সকাল থেকে উপোস ছিলাম প্রসাদ খাবো বলে, তাই কিছু খাওয়া হয়নি। আর দেখতে পাচ্ছ কত লাইন প্রসাদ খাওয়ার জন্য, আমি কিন্তু প্রসাদ খেতে বসে পড়েছি। তোমরা সাবস্ক্রাইব করো, আমি ততক্ষণ প্রসাদ খেয়ে নিই। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।